নমস্কার, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রত্না আপনাদের সঙ্গে। বেশ কয়েকদিন ধরে কানাডা এবং ভারতের সম্পর্ক তিক্ত জায়গায় পৌঁছাচ্ছে। কানাডার সঙ্গে ভারতের অর্থনৈতিক যোগাযোগ বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে। কানাডার অনেকটা জিডিপি নির্ভর করে ভারতের উপর, কিন্তু তা সত্ত্বেও কেন কানাডা ভারতকে এমন অভিযোগে অভিযুক্ত করছে? হরদীপ সিং নিজ্জারের মৃত্যুর ঘটনায় কেন ভারতকে দায়ী করছে, সেই বিষয়ে জানতে গেলে চীনের দিকে একটু নজর দেওয়া দরকার। কারণ চীন যেভাবে তার কূটনৈতিক, রাজনৈতিক এবং সামরিক দিক থেকে বিভিন্ন দেশের ওপর হস্তক্ষেপ করে এবং নজর করে, তাতে চীনের একটু ইতিহাস জানা দরকার যে কেন চীন এই ধরনের কার্যকলাপের মধ্যে যুক্ত থাকতে পারে। চীন একটি সাম্রাজ্যবাদী শক্তি এবং চীনের পররাষ্ট্র নীতিই হলো অন্যের রাষ্ট্রকে দখল করা। যেমন ইতিমধ্যেই চীন ইস্ট তার্কিস্তান, তিব্বত, ইউমনাম, মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া দখল করে রেখেছে এবং ভারতের বেশ কিছু অংশ, যেমন লাদাখের একটি অংশ আকসাই চীন নামে পরিচিত, সেই অংশটিকে দখল করে রেখেছে এবং পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের সুক্সগাম ভ্যালি ইতিমধ্যেই চীনের দখলে, এবং অরুণাচল প্রদেশেরও কিছু অংশ চীন ইতিমধ্যেই দখল করে রেখেছে। 18 জুন হরদীপ সিং নিজ্জার খুন হয় আততায়ীর হাতে এবং এরপর সুখবিন্দর সিং অর্থাৎ সিক্ষু নামে যাকে চেনে, তিনিও আততায়ীর হাতে খুন হন এবং এই খুনের দায় স্বীকার করে লরেন্স বিষ্ণুই গ্যাং। এর ফলে এটা প্রমাণিত হয় যে এটি একটি গ্যাংওয়্যার যেটা কানাডা এবং কানাডার সরকার সুকৌশলে ভারতের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হওয়ার পেছনে চীনের অর্থনৈতিক সাহায্য কাজ করছে, এমনটা অভিযোগ করছে সেখানকার বিরোধী নেতা পিটার পলিবিয়ার। চীনের এর পেছনে দুটি কারণ দেখা যাচ্ছে। এক, জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী থাকলে তবেই খালিস্তানি উগ্রপন্থীরা তারা মাথা চাড়া দিয়ে কাজ করতে পারবে। দ্বিতীয়, খালিস্তান যদি দখল করা যায়, পাঞ্জাবের অংশ যদি দখল করতে পারে খালিস্তানিরা, তাহলে ভারতকে দুর্বল করা যাবে। এই দুটো লক্ষ্যে কিন্তু চীন এগিয়ে চলছে এবং এই দুটি কারণেই ফান্ডিং করছে চীন কানাডার সরকারকে। ইতিমধ্যেই এই ঘটনায় G7-এর কোনো দেশ এবং ন্যাটো অন্তর্ভুক্ত কোনো দেশ কানাডাকে সমর্থন করছে না এবং বিরোধীরা যেটা মন্তব্য করছে যে এই বিষয়ে যখন ভারতকে দায়ী করছে জাস্টিন ট্রুডো, তখন সে কোনো তথ্য এবং সঠিক প্রমাণ এখনো পর্যন্ত দিতে পারেনি। ফলে জাস্টিন ট্রুডো যে চীনের ফাঁদে পা দিয়ে নিজের ঘরে এবং বাইরে দুটি জায়গাতেই বিপদে পড়তে চলেছে, আগামী দিনে সেটাই প্রমাণ হতে চলেছে।